السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم ندعو كل أناس بإمامهم. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم الأمين ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله যাবতীয় প্রশংসা ও হামদনাত সেই মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত বাইসে ইজাদে আলম নূরে মুজাসসাম শাফিউল উমম জামিলুশ শিয়াম সাইয়্যদনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ। তার পরে পরে আকায় নামদার মাদানী তাজদার মক্কে সরকার সাইয়্যদে আবরার ও আখিয়ার গুলশানে হস্তিকে ফসলে বাহার সাইয়্যা হেলা মাকাম আনিসে বেকাসা খাতিমে পয়গম্বরা আলিমে মায়াকন ওমাকা হুজুর তাজদারে মদিনার হাতে কলবসিনা ফাইজে গঞ্জিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ব্রাদারনে ইসলাম, আজ হড়হড়ি ফুটবল ময়দানে বিশাল কনফারেন্সের আয়োজন করা হয়েছে। বিশেষ উদ্দেশ্য নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ও আমল সম্পর্কে মানুষ যেন সচেতন হয় এবং আকাইদ ও আমলকে যেন সুরক্ষা রাখতে পারে, সুরক্ষিত রাখতে পারে, এর জন্য এই মাহফিলের আয়োজন করা হয়েছে। বিশেষভাবে এলাকার ওলামায়ে কেরাম এবং এই গ্রামবাসীর সহযোগিতায় আর হযরত মাওলানা হাফেজ কারি জিয়াউল মুস্তফা নুরি সাহেবের নেতৃত্বে ওলামায়ে কেরামের সহযোগিতায় এই মাহফিলের আয়োজন করা হয়েছে। বিশেষ প্রয়োজন ছিল এই মাহফিলের। আজ আপনারা আহলে সুন্নাত ওয়া জামাতের ওলামায়ে কেরামকে দর্শন করছেন, মুফতিয়ানে দ্বীন ও মিল্লাতকে দর্শন করছেন। আজকে এই মাহফিলে আমার বক্তব্য বিষয় ইমাম মানা, মাযহাব মান্য করা, এই বিষয়টি হলো আমার আলোচ্য বিষয়। ব্রাদারনে ইসলাম, বুখারি শরীফ বাংলা অনুবাদ, খুব বেশি টাকা যদি লাগে কিনতে ক্রয় করতে বুখারি শরীফের বাংলা, তাহলে মাত্র হাজার টাকা। এই হাজার টাকা লাগবে বাংলা বুখারি কিনতে। কিন্তু আপনাদের গ্রাম নয়, কোন গ্রাম এই রকম না, এই রকম নাই যে কোন একটা লোক নিজের স্ত্রীকে এক তালাক বা দুই তালাক বা তিন তালাক দিল, দেওয়ার পরে এবার এর সমাধানের জন্য হাজার টাকা পকেটে নিয়ে কোন লাইব্রেরিতে গেল, যাওয়ার পরে লাইব্রেরি থেকে একটা বুখারি শরীফের বাংলা কিনে আনলো, আনার পরে গ্রামে লোকজনকে ডেকে ফয়সালা করলো যে আমার স্ত্রীর উপরে
এক তালাক বা দুই তালাক বা তিন তালাক তালাক হয়েছে কি হয়নি এই রকম মীমাংসা করতে এখনো পর্যন্ত আমি দেখিনি আপনারাও আশা রাখি দেখতে পাননি না পেয়েছেন পাননি যদি এই রকম সমস্যা দেখা দেয় তাহলে কি করা হয় যোগ্য কোন একজন মুফতিকে হাজার টাকা দিয়ে আনা যায় না পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা দিয়ে একজন আলিমকে একজন যোগ্য মুফতিকে এনে ফয়সালা করানো হচ্ছে ফয়সালা নেওয়া হচ্ছে কেন যদি সরাসরি আপনি হাদিস বুঝতে সক্ষম হন যদি তর্জমা থেকে আপনি মাসলা বের করতে সক্ষম হন হাজার টাকা না দিয়ে আপনি দশ হাজার টাকা দিয়ে মুফতি নাই মুফতি নদীকে কেন রাখলেন মুফতি জুবাইরকে কেন রাখলেন এই টাকা তাই প্রমাণ করে যে হাদিস বুঝতে আমরা সক্ষম নই কত হাদিস যিনি বুঝবেন তিনি মুফতি জুবাইর বুঝতে পারেন মুফতি নাইমুদ্দিন রাজবি বুঝতে পারেন অতএব লাইব্রেরি থেকে কুতুবখানা থেকে হাজার টাকা দিয়ে বুখারী কিনে তার সমাধান করতে পারবো না তিরমিজি থেকে সমাধান করতে পারবো না নাসাই থেকে সমাধান করতে পারবো না কোরআন থেকে সরাসরি ফয়সালা নিতে সক্ষম হবো না অতএব কোরআন বুঝতে হলে ফয়সালা যদি নিতে হয় তাহলে এই যুগে আলেমের শরণাপন্ন হতে হচ্ছে আপনি কোন মুখে বলছেন যে আমি বিনা ইমামে কোরআন বুঝবো বিনা ইমামে হাদিস বুঝবো বিনা ইমামে তিরমিজি বুঝবো কোন মুখে বলছেন জি জি সুবহান ব্রাদার ইসলাম নিজের বিবেককে খাটান যদি সরাসরি কোরআন বুঝতে পারেন সরাসরি যদি হাদিস বুঝতে পারেন এক লক্ষ টাকা দিয়ে রাহুল ব্রাদারকে আনার জন্য জালসার ব্যবস্থা কেন করছেন এক লক্ষ টাকা দিয়ে তো একশো খান বুখারীর বাংলা পাবেন প্রত্যেকটা বাড়িতে বাংলা বুখারি দিয়ে দেন ফয়সালা হয়ে যাবে প্রতি বছর জালসার ব্যবস্থা কেন বুঝা যাচ্ছে সরাসরি হাদিস বুঝতে পারবেন না এর জন্য আলেমদেরকে ডাকতে হচ্ছে ব্রাদার ইসলাম রাহুল ব্রাদার ব্রাদার রাহুল কি বলেছে সরাসরি কোরআন বুঝতে গিয়েছে সরাসরি হাদিস বুঝতে গিয়েছে এই কারণে বলছে কোরআনে কারিমে যত নবীর নাম আছে সবাই ইহুদি ছিল ইউসুফ ছিল ইহুদি ইয়াকুব ছিল ইহুদি দাউদ ছিল ইহুদি সুলাইমান ছিল ইহুদি এদেরকে ইহুদি বলা চলবে ইহুদি বলা চলবে না এটা কিসের ফল এটা হলো কোরআন ও হাদিসকে সরাসরি বুঝতে যাওয়ার ফল এই রকম ব্রাদার ইসলাম ইহুদি বলছে আর এখন পাসকা দেবার চেষ্টা করছে আমি বংশের দিক দিয়ে বলেছি আমাকে তুমি এজিদ বলে দিবে আর বলছে এজিদ তো সাহাবীর নাম ছিল এখন আর এজিদ বলে পাসকা দেবার সুযোগ নাই কেন এজিদ এখন কোন মানুষকে বলা মানে গালি দেওয়া এজিদ বলা মানে গালি দেওয়া এখন ইহুদি কাউকে বলা মানে ওই ধর্মের দিকে টেনে নিয়ে যাওয়া বংশের দুহাই দিলে চলবে না ব্রাদার ইসলাম এবার ইমাম মানা যাবে কি যাবে না দলিল দিতে হবে ব্রাদার ইসলাম কোরআনে কারিম সূরা ইসরা যার অপর নাম হলো বানি ইসরাইল তার 71 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন ইয়াউমা নাতু কুল্লা উনাসিম বি ইমামিহি কিয়ামতের দিন প্রত্যেক দলকে ডাকব তাদের ইমামে ইমাম সহকারী ইমাম সহকারে প্রত্যেক দলকে ডাকব কুল্লা উনাসিম প্রত্যেকটা দল প্রত্যেক দল কখন হবে দল যদি একটা হয় প্রত্যেক বলা যাবে দল তাহলে বোঝা গেল একের অধিক মাযহাব হবে একের অধিক ইমাম হবে কুল্লা উনাসিম কুল্লা উনাসিম এককে কুল বলা হয় না একের বেশি লাগবে তবেই তো সব হবে সব দলকে তাদের ইমাম সহকারে আহ্বান করব এটা আল্লাহ বলেছেন তাহলে ইমাম সহকারে আল্লাহ আমাদেরকে ডাকবেন তাহলে এই দুনিয়াতেই ইমাম মানতে হবে কিনা
ইমামের পেছনে চলতে হবে তাহলে ব্রাদার ইসলাম যদি আজকে আপনি ইমাম না মানেন আজকে যদি ইমাম না মানেন বিনা ইমামে আপনি চলতে পারবেন না ইমাম হয় সঠিক হবে হয় ইমাম ঠিক হবে সঠিক ইমাম যদি মেনে নেন ইমামে আজম আবু হানিফা ইমামে শাফেঈ ইমামে মালিক ইমামে আহমদ ইবনে হাম্বল এই যোগ্য ইমামদেরকে যদি আপনি মেনে নেন নির্বাচন করে তাদের পদাঙ্ক অনুসরণ করে তাদের গবেষণালব্ধ মসলা মেনে যদি এই দুনিয়া ত্যাগ করতে পারেন যখনই আপনাকে বলবে আল্লাহ তোমার ইমামকে নিয়ে এসো আমি আপনি আমি আল্লাহর দরবারে আমরা ইমামে আজম সিরাজুল উম্মাহ কাশফুল উম্মাহ মালিকুল আজম্মা তিরমিজু সাহাবা ইমামে আবু হানিফার পেছন পেছন আল্লাহর দরবারে হাজির হয়ে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আছে ভরসা কেন ইমামে আজমের পিছন পিছন আল্লাহর দরবারে হাজির হব এই ভরসা আমাদের আছে কিন্তু ব্রাদার ইসলাম ওদের ইমাম ইবনে তাইমিয়া একবার বলুক না ইমাম ইবনে তাইমিয়াকে ইবনে তাইমিয়ার পেছন পেছন হাসরে হাজির হব কাজী শওকানির পেছন পেছন কিয়ামতে হাজির হব আলবানির পেছন পেছন হাজির হব ইবনে কাইয়িমের পেছন পেছন হাজির হব এই রকম যে ইমামদেরকে তোমরা মান্য করো বুকের পাটা যদি থাকে তাহলে বলো আমাদের ইমাম হযরত ছিল ওই ইমামের পেছন পেছন আল্লাহর দরবারে হাজির হব আর আমি বলছি পূর্ণ 100 তে 100 বিশ্বাস বিশ্বাস আছে আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই হকপন্থী ছিলেন উনি হকের উপরে ছিলেন আমি তার পেছনে পেছনে হাজির হয়ে যাব এটা আমার বিশ্বাস ওই রকম কচুর পাতার পানি যেমন টলমল করে এই রকম আমার বিশ্বাস নিয়ে চলি না ব্রাদার ইসলাম ইমাম মানতে হবে কিসের জন্য ইমাম মানতে হবে আপনার বিবেক কি এটা বলে না ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাই তিনি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তাও তিনি শাফেঈ ছিলেন তাও তিনি ইমামে শাফেঈকে মেনেছেন ইমামে মুসলিম তিনি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তাও তিনি শাফেঈ ছিলেন ব্রাদার ইসলাম আপনাদের পীর আমাদের পীর পীরানে পীর আব্দুল কাদির জিলানী ও গিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন আকাশের নিচে জমিনের উপরে এখন যদি আপনি টর্চ লাইট জ্বালিয়ে হ্যালোজেন জ্বালিয়ে ঘর জ্বালিয়ে যদি খোঁজ করেন গাউসে পাকের মতন আলেম এই পৃথিবীতে দেখাতে পারবেন না ও গাউসে সন্তানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী ও গিলানি রাহমাতুল্লাহ আলাই তিনি বলছেন আনা হাম্বালি আমি হলাম হাম্বালি আপনি কোন মুখে বলেন আপনার চাইতে কি গাউসে পাকের হাদিস কম জানা ছিল গাউসে পাক হাজার হাজার হাদিসের হাফেজ হওয়া সত্ত্বেও তাও তিনি হাম্বালি হলেন খাজা গরিবে নওয়াজ মইনুল হক মইনুদ্দিন আজমারি সানজারি রাহমাতুল্লাহ আলাই এত বড় আল্লাহর অলি তিনি ছিলেন হানাফি মাজহাবের একজন ব্যক্তি আব্দুল হক মুহাদ্দিস দেহলভি বুখারী রাহমাতুল্লাহ আলাই যিনি ভারতের সর্বজমিনে কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের পঠন পাঠনের সর্বপ্রথম ব্যবস্থা করেছেন ওই আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাই তিনি একজন হানাফি ব্যক্তি ছিলেন ব্রাদার ইসলাম ব্রাদার ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি বুখারী রাহমাতুল্লাহ আলাই তিনি হানাফি ছিলেন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাই হানাফি ছিলেন হানাফিরা যদি মুশরিক হয় তাহলে মুর্শিদাবাদের কোন লামা যাবি এমন একটা লামা যাবি আমার সামনে হাজির করুন এমন একজন লামা যাবি মাওলানা হাজির হন আর দেখান ওস্তাদের লিস্টটা আমাকে দেখান আপনার ওস্তাদকে তার ওস্তাদকে তার ওস্তাদকে এই করতে করতে নবী পর্যন্ত পৌঁছান একটাও যেন হানাফি না থাকে একটাও যেন হানাফি না থাকে কেননা হানাফি হলেই তো মুশরিক হানাফি হলেই
মুশরিক আপনাদের লিস্টে জানো নাম না থাকে কার নাম ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি হানাফি তার নাম জানো না থাকে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি তার নাম জানো না থাকে ইসহাক দেহলভি তার নাম জানো না থাকে আব্দুল গনি দেহলভি তার নাম জানো না থাকে তবে তো জানবো আপনাদের দলটা নবীর যুগ থেকে আছে বেশক বেশক তবে তো জানবো ব্রাদার ইসলাম আর আমাকে চ্যালেঞ্জ করুন আর বলুন মৌলভী আলী হোসাইন আপনার লিস্টে দেখান আপনার লিস্টে যেন কোনো লামাধাবি না থাকে আলহামদুলিল্লাহ এত সোনার চেন দ্বারা আমরা এলমে হাদিস পেয়েছি আমার ওস্তাদ আমার শিক্ষক হযরত তাহসিন দেখান আলাইহির রহমত রেদওয়ান তার শিক্ষক হলেন হুজুর মুফতি আজমে আলামে ইসলাম তার শিক্ষক হলেন আলা হযরত আজিমুল বরকাত ইমামে ইশক মুহাব্বত ইমামে আহমদ রাজা রাহমাতুল্লাহ আলাই ব্রাদার ইসলাম এই করতে করতে আব্দুল্লাহ ইবনে মাসউদ পর্যন্ত যাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিস সংগ্রহ করেছেন সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এই যে সুতিকা আছে সিলসিলা আছে খোদার কসম ইসলাম ইমাম মানা যাবে কি যাবে না এরা বলে ব্রাদান ইসলাম ইমাম মানতে হবে কি হবে না এ সম্পর্কে কোরআনে কারীমের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম হে ঈমানদারগণ তোমরা আল্লাহর ইতাআত করো ওয়া আতিউর রাসূল এবং রাসূলের ইতাআত করো আল্লাহর ইতাআত করতে হবে আর রাসূলের ইতাআত করতে হবে রাসূলে পাক কি আপনার কাছে এসেছেন আপনি কি দেখেছেন রাসূলে পাককে আপনি দর্শন করেননি তাহলে রাসূলে পাকের ইতাআত আপনি কিভাবে করবেন বুখারী আছে তিরমিজি আছে হাদিসের কিতাবগুলোতে হাদিস আছে নবীর অতএব মানতে হবে এই হাদিসগুলো ইমামে বুখারী কাবরি নেন ইমামে বুখারীর জন্ম 194 হিজরিতে কত 194 হিজরিতে ইমামে বুখারীর জন্ম আর নবীর ইন্তেকাল 11 হিজরিতে 194 থেকে 11 বাদ দেন তাহলে কত হয় 183 বছর তাহলে নবীর ইন্তিকালের 183 বছর পর ইমামে বুখারী দুনিয়াতে আসলেন তাহলে ইমামে বুখারী কি নবীকে দেখেছেন নবীকে দেখেননি সাহাবীকে দেখেছেন 110 হিজরিতে সর্বশেষ সাহাবীর ইন্তিকাল হয়ে গিয়েছে তাহলে ইনি এসেছেন 183 হিজরিতে তার ইমামে বুখারী নবীকে দেখেননি ইমামে বুখারী সাহাবীকে দেখেননি তাহলে এত পরে ইমামে বুখারী নবীর হাদিস পেলেন কোথায় তো ব্রাদার ইসলাম ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাই তিনি হাদিস পেয়েছেন আপন ওস্তাদের কাছে ওই ওস্তাদ পেয়েছেন তার শিক্ষকের কাছ থেকে তার শিক্ষক পেয়েছেন আপন শিক্ষকের কাছ থেকে এবার গিয়ে নবীর সাহাবীর কাছ থেকে হাদিস নিয়েছেন ওই ব্যক্তি তাহলে বোঝা গেল একটা হাদিস ইমাম বুখারীর কাছে আসতে 4 থেকে 5 জন ব্যক্তির মাধ্যম লেগেছে কজনের মাধ্যম 4-5 জনের মাধ্যম লেগেছে এবার বলুন ইমামে বুখারীকে মানতে হবে কি হবে না ইমাম বুখারী যদি না মানি তাহলে হাদিস আমি পাবো না ইমাম বুখারী তার ওস্তাদ কে মেনেছেন তার ওস্তাদ আপন ওস্তাদ কে মেনেছেন তাই বলো তো ইমাম বুখারী হাদিস পেয়েছেন ব্রাদার ইসলাম এগুলোকে বলা হয় হাদিসের সনদ হাদিসের সনদ মানতে হবে হাদিসের সনদ কে অস্বীকার করে হাদিস মানি বলা বেকার হবে প্রাধান ইসলাম ইমাম মানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহর ইতাআত করো রাসূলের ইতাআত করো ওয়া উলিল আমরি মিনকুম এই উলিল আমরে মিনকুম এর অর্থ কি উলিল আমরে মিনকুম এর অর্থ প্রাধান ইসলাম আমি করব
তাফসীরে মাদহারি এই তাফসীরে মাদহারিতে তার অর্থ করা আছে উলিল আমরি মিনকুম এর অর্থটা কি এই তাফসীরে মাদহারির লেখক আল্লামা সানাউল্লাহ পানিপতি ব্রাদারি ইসলাম এই কিতাবে উলিল আমরি মিনকুমের ব্যাখ্যা করা হয়েছে আখরাজাহু ইবনু জারির ওয়াল হাকিম ওগাইরহুমা আন ইবনে আব্বাসিন ইবনে জারির এবং হাকিম দুইজনই হাদিস আনান করেছেন আন ইবনে আব্বাসিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন উলিল আমর বলতে হুম আহলুল ফিকহে ওয়দ্দিন যারা আহলে ফিকা এবং দ্বীনের অধিকারী ফিকা এবং দ্বীনের অধিকারী তারা হলেন উলিল আমরে মিনকুম ব্রাদার ইসলাম তাহলে উলিল আমরে মিনকুম এর অর্থ কি হলো যে তোমরা ফিকহ এবং দ্বীনের অধিকারী যারা তাদেরকে তাদের ইতাআত করো তাদের ইতাআত করো ইমামে আজম আবু হানিফা ইমামে মালিক ইমামে শাফি ইমামে আহমদ ইবনে হাম্বাল তারা উলিল আমরে মিনকুম এর অন্তর্ভুক্ত ছিলেন অতএব চার ইমামের মধ্যে কোন একজন ইমামের অনুসরণ করতে হবে এই কিতাবের নাম হলো তাফসীরে খাজিন তাফসীরে খাজিন এবং তাফসীরে বাগাবি তাফসীরে খাজিন এবং তাফসীরে বাগাবি দুই কিতাব একই সঙ্গে আছে ব্রাদার ইসলাম এখানে আছে অতি উল্লাহ ওয়াতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম তো উলিল আমরি মিনকুম এর ব্যাখ্যা বলা হয়েছে আতিউ উলিল আমরি মিনকুম কলা ইবনু আব্বাসিন সাইয়্যদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর সাহাবী এবং নবী পাকের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস তার ব্যাখ্যা করছেন হুমুল ফুকাহা ওয়াল উলামা তারা হচ্ছেন ফকিহ এবং আলিমগণ তারা হচ্ছেন দ্বীনের ইমাম এবং আলিম অতএব ব্রাদার ইসলাম তাদের অনুসরণ আমাদেরকে করতে হবে ব্রাদার এই কিতাবের লেখক তাফসীরে বাগাবী লেখক হলেন আবু মুহাম্মদ আল হুসাইন ইবনে মাসউদ আল ফাররা আল বাগাবী আশ-শাফেঈ এই কিতাবের লেখক হলেন শাফেঈ ব্রাদার ইসলাম আর বলছে কোন মাযহাব মানা চলবে না এই রকম বলে আরেকটি প্রশ্ন ওদের পক্ষ থেকে আমাদের উপরে প্রশ্ন করা হয় এই যে কোরআন ও হাদিস থাকতে ইমাম মানব কেন কোরআন হাদিস থাকতে ইমাম মানব কেন এটা বলে ব্রাদার ইসলাম এই জায়গাতে যদি এখন এশার নামাজ বা কোনো ওয়াক্তের নামাজ যখন আপনি পড়বেন বহু লোক এই জায়গাতে আছে একই জামাতে আপনি নামাজ যদি পড়তে চান তাহলে ইমাম কজন হবে ইমাম একজন হলেন পুরা জামাত ওই ইমামের পেছনেই নামাজ আদায় করবে কিন্তু কোনো মাইক নাই পিছনকার কাতারের লোকটা রুকু সেজদা কিভাবে করবে পিছনকার লোকটা রুকু সেজদা কিভাবে করবে তার ব্যবস্থা এটাই যে ইমাম থাকবেন ইমামের আওয়াজ যতদূর যাবে ওই জায়গাতে একজন মুকাব্বির হবেন জোরে জোরে তাকবীর পাঠ করবে এই তাকবীর শুনে তার কিছুটা দূরে আরেকজন মুকাব্বির হবেন যতটা মুকাব্বিরের প্রয়োজন ততজন মুকাব্বির আপনার খাড়া হবেন এবার জামাত আরম্ভ হয়ে গেল ইমাম আল্লাহু আকবার বলল তার তাকবীর শুনে পিছনকার মুকাব্বির আল্লাহু আকবার বলল তার তাকবীর শুনে তার পিছনকার মুকাব্বির আল্লাহু আকবার বলল এই রকম ভাবে পুরা জামাত একই সঙ্গে নামাজ আদায় করল এবার প্রশ্ন হলো ওই এ পিছনায় যে লোকটা আছে ওই লোকটা কার তাকবীর শুনে কার আওয়াজে রুকু সেজদা করেছে পিছনকার লোকটা মুকাব্বিরের আওয়াজে রুকু সেজদা করেছে তো সে তো মুকাব্বিরের আওয়াজে রুকু সেজদা করলো কিন্তু সে নিয়াতের সময় কি বলেছে ইক্তাদাইতো বিহাজাল মুকাব্বির বলেছে
ইক্তাদাইতো বিহাজাল মুকাব্বির বলেনি ইক্তাদাইতো বিহাজাল ইমাম বলেছে কিন্তু রুকু সেজদা যে করলো মুকাব্বিরের আওয়াজ শুনে তাহলে বোঝা গেল তার উত্তর কি হবে উত্তর হলো এই যে মুকাব্বিরের আওয়াজ শুনে রুকু সেজদা করলো সেই মুকাব্বির আগের মুকাব্বিরের আওয়াজ শুনে রুকু সেজদা করেছে ওই মুকাব্বির সামনের মুকাব্বিরের আওয়াজ শুনে রুকু সেজদা করেছে শেষ মুকাব্বির সে আওয়াজ শুনেছে কার ইমামের আওয়াজ শুনে রুকু সাজদা করেছে তাহলে বোঝা গেল যে এই যে মুকাব্বিরগণ দাঁড়িয়ে রয়েছেন বাহিরকার কোন লোকের তাকবীর শুনে রুকু সাজদা করেনি এই জামাতের যিনি ইমাম তার তাকবীর শুনে রুকু সাজদা করেছেন যদিও তার কানে মুকাব্বিরের আওয়াজ পৌঁছেছে মুকাব্বিরের আওয়াজ শুনে রুকু সাজদা করেছেন তবুও তার ইক্তাদা হয়ে গেল ইমামের ইক্তাদা এখানে যদি মুকাব্বিরের আওয়াজে আওয়াজ শুনে রুকু সাজদা করাতে ইমাম মানা হয়ে যায় যে ইমাম দাঁড়িয়েছে তাকে মানা হয়ে যায় আমরা ইমামে আজম আবু হানিফাকে মানি ইমামে আজম আসওয়াদকে মেনেছেন ইমামে আসওয়াদ আলকামাকে মেনেছেন ইমামে আলকামা আব্দুল্লাহ ইবনে মাসউদকে মেনেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলুল্লাহর কাছ থেকে হাদিস এনে হাজির করে দিয়েছেন অতএব ইনারা যখন ওই নবীর কথা আমাদের কাছে পৌঁছেছেন ওতে ইমামে আজম কে মানা মানে নবী কেই মানে বেশাক বেশাক নারে তাকবীর নারে রিসালা অতএব ব্রাদার ইসলাম ঘাবড়াবার কোন দরকার নাই ইমামে আজম ইমামে মালিক ইমামে শাফেঈ ইমামে আহমদ ইবনে হাম্বল চার ইমামের শ্রদ্ধা আমাদের অন্তরে আছে আলা হযরত ইমাম আহমদ রাজা রাহমাতুল্লাহ আলাই বলেছেন শাফেঈ মালিক আহমদ ইমাম হানি চার ভাগে ইমামত পেলা খোস চার ইমামের উপরে সালাম পড়েছেন আমরা কোন ইমামকে ছোট করতে চাই না ব্রাদার ইসলাম আমরা ইমাম মান্য করি ইমামে বুখারি রহমাতুল্লাহি তাআলা আলাইকেও আমরা মান্য করি আপনি খোলান বুখারি শরীফ বুখারি শরীফে 22টি উচ্চাঙ্গের হাদিস আছে কটা আছে 16 হাদিস কটা 22টি হাদিস আছে ব্রাদার ইসলাম এ 22টি হাদিসের মধ্যে 20টা হাদিস ইমামে বুখারি হানা ফির কাছ থেকে নিয়েছে 20টি হাদিস হানাফি ইমামদের কাছ থেকে নিয়েছেন তাহলে ব্রাদার ইসলাম ইমামে বুখারি হানাফিকে ছাড়তে পারেননি হানাফিদেরকে ত্যাগ করতে পারেননি আর আজ বর্তমান সময় কই পাতা পড়ে বলছে হানাফিরা মুশরিক ব্রাদার ইসলাম হানাফিদেরকে মুশরিক বলার আগে তোমাদের উস্তাদগণের নিশ্চয় একবার দেখো তোমাদের উস্তাদগণের মধ্যে কোন হানাফি যারা না থেকে যায় ব্রাদার ইসলাম তাই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই যে মশলা কোরআন ও হাদিস থেকে আমাদেরকে বের করে দিয়েছেন এই মশলাগুলির উপরে আমাদেরকে অটুটভাবে থাকতে হবে এই তৌফিক জানো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন আমি আর সময় বেশি নিতে চাই না কেননা আমাদের আসাতিজায়ে কেরাম পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিখ্যাত আলেমে দ্বীন হযরত আল্লামা মাওলানা মুফতি নাঈমউদ্দিন রাদবি সাহেব কেবলা এবং আমার উস্তাদুল মুকাররম বহু গ্রন্থ প্রণেতা বীর মুজাহিদ সুন্নিয়াতের বীর বলিষ্ঠ বক্তা হযরত আল্লামা মুফতি জুবায়ের হোসাইন মাদ্দাজিল্লাহুল আলী তিনি রয়েছেন হাজারো আলেমের শিক্ষক তিনি আছেন তাদের মূল্যবান আলোচনা আপনাদেরকে শ্রবণ করতে হবে ব্রাদার ইসলাম আমরা ইমাম মানি ওরা ইমাম মানে কি মানে না ওর দৃষ্টান্ত ওরা ইমাম মানে কি মানে না এই কিতাব কিতাবের নাম হলো আরফুল জাদি কিতাবের লেখক আরফুল জাদি নুরুল হাসান ব্রাদানি নবাব সিদ্দিক হাসান খা সিদ্দিক হাসান খা লামাজহাবীদের গুরু এটা হলো লামাজহাবীদের গুরু এই কিতাবের মধ্যে ব্রাদানি ইসলাম
সে বলেছে ইমামুনা আহমদ ইবনে হাম্বল ইমামুনা আহমদ ইবনে হাম্বল আমাদের ইমাম হলেন আহমদ ইবনে হাম্বল প্রাদান ইসলাম ওরা বলেছে ইমাম মানতে হবে আমাদের ইমাম হলেন আহমদ ইবনে হাম্বল আরে চুনো ফুটি তালপাতার সিপাহীতে বসে থাকে এরা বলে যে ইমাম মানতে হবে না এ তৃতীয় খণ্ড 97 পৃষ্ঠা এর মধ্যে কয়েকটি কিতাব আছে ব্রাদান ইসলাম আরফুল জাদি কামদুল হাকাইক হাদিয়াতুল মাহদি হাদিয়াতুল মাহদির 97 পৃষ্ঠাই বলেছে আমাদের ইমাম হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল মানে যারা মাযহাবি তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য বলেছে তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য মানে দেখবেন কিছু লোক আছে সুন্নিদের জলসায় গেলে কষ্ট করে দুরুদ পড়ে কষ্ট করে দুরুদ পড়ে কিয়ামে দাঁড়ায় যদিও পড়তে মন চাই না এই রকম ভাবে বলেছে প্রাদান ইসলাম এই কিতাবেই বলা হয়েছে যে ইজমা হলো হুজ্জাত কুরআন শরীফ হাদিস ইজমা এই ইজমা কেও দলিল হিসাবে মান্য করেছে এই কিতাবের লেখক আর এটা হলো নুজুলুল আবরার এইটাও হলো ওদারি কিতাব প্রাদান ইসলাম এগুলো কেন এগুলো তাদের ট্যাবলেট তাদেরকেই খাওয়ানোর জন্য এই কিতাবগুলোর ব্যবস্থা করা আছে প্রাদান ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন জানো আমাদেরকে আপনাদেরকে বুঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু